শরীরের গুরুত্বপূর্ণ গ্রন্থি থাইরয়েড থাইরয়েড হরমোন বেড়ে গেলে শারীরিক নানা সমস্যা হতে পারে এই সমস্যা অনেকেই দীর্ঘ সময়ে ভোগেন নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম বা বেশি পরিমাণে হরমোন নিঃসৃত হলেই শুরু হয় থাইরয়েড সমস্যা স্বাগত বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকথায় আজকের আলোচনার বিষয় থাইরয়েডে হরমোন বেড়ে গেলে কি হয় আর এ বিষয়ে পরামর্শ দিতে সাথে আছেন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ জরিল আনসারি আর আপনাদের সাথে আছে আমি রেদোয়ান আহমেদ যুক্ত হতে পারেন আপনারাও পরামর্শের জন্য ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টি আসলে জানতে চাই আপনার কাছে যে থাইরয়েড গ্রন্থি আসলে কি এর অবস্থান কোথায় এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ ধন্যবাদ থাইরয়েড গ্রন্থি যেমনটি বলছিলেন আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা অবস্থানটা গলার ভাগে আচ্ছা জাস্ট চামড়া এবং ত্বক এবং মাংসের নিচে এটা কিন্তু গলার ভিতরে নয় বাহিরে একটি গ্রন্থি বোঝার সুবিধার্থে বলা যায় যে আগেকার দিনে গলগণ্ড হতো এই থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হুলি এটাকে গলগণ্ড বলা হইতো এটা প্রচলিত ভাষায় কোথাও কোথাও ঘ্যাগ এটাই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু এর কার্যকারিতা যেটা আপনি বললেন খুবই গুরুত্বপূর্ণ সমস্ত শরীরের বিপাক প্রক্রিয়া মেটাবলিজম যাকে বলি আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় এটা নিয়ন্ত্রণ করি সেটা বাড়ানো অথবা কমানো এটা গাড়ির গিয়ারের মতো কিছুটা এটা যদি কমে যায় তাহলে সমস্ত শরীরের কার্যাবলী কম হয়ে যাবে আবার এটা যদি বেড়ে যায় তাহলে পরে দেখা যায় যে সব ধরনের অ্যাক্টিভিটি হাত পা নাড়াচাড়া ঘাম বেশি হওয়া নানান রকম সমস্যা হবে অস্থির চিত্ত থাকবে রেস্টলেস থাকবে এরকম হবে বলতে গেলে এরকমই তার মানে এইটা বেড়ে গেলেও সমস্যা আবার কমে গেলেও সমস্যা একদম আচ্ছা কমে গেলে কি ধরনের সমস্যা হতে পারে বললেন কমে গেলে সাধারণত দেখা যায় একটু আস্তে অন্তত তিন মাস সময় রিজার্ভ থেকে যায় কাজেই কোনো কারণে যদি থাইরয়েড গ্রন্থি কেউ অপারেশনও করে বা অন্য কোনো কারণে নষ্টও হয়ে যায় খুব ধীরে ধীরে এর এর উপসর্গগুলো দেখা দেয় তার মধ্যে যেগুলা হয় যেমন পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে হয়তো দেখা যাবে যে তার পায়ের মধ্যে একটু পানি জমে যেতে পারে পা ফুলে যেতে পারে তার সেটা দেখা যাবে তাও এটা মনে করার এটা এইভাবেই মনে রাখা উচিত সেটা হইল শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করতে পারে শরীরটা ফুলে যেতে পারে ফুলে যায় আসলে দিন পরে ফুলে যায় তারপরে তার কর্মচাঞ্চল্য কমে যায় মাথার চুল পড়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মাসিক অনিয়মিত হয় এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় বন একটা অন্যতম কারণ এই থাইরয়েড হরমোন কমে যাওয়া এগুলোই বলা যেতে পারে মানে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয় আচ্ছা কারো যদি থাইরয়েডের সমস্যা হয় আসলে সেই ব্যক্তি কি করে বুঝবেন যে তার থাইরয়েডের সমস্যা আছে ওই তো যে উপসর্গগুলো বলা হলো এই উপসর্গগুলো যদি থাকে যেমন কমে গেলে পরে যেটা বললাম মাথার চুল পড়ে যাওয়া তারপর মাথা চুল তার বিভিন্ন কারণে পড়ে যেতে পারে তো মাথার চুল পড়ে যায় সাধারণত বেশি করে পড়ে যায় চামড়া খসখসে হয়ে যায় কর্ম চাঞ্চল্য কমে যায় একটু মনে হবে যেন ডিপ্রেসড এরকম মনে হবে আচ্ছা তারপর শরীর তো ফুলে যাবে বললাম তারপর কিছুতে আচ্ছা আবার যদি বেড়ে যায় তাহলে পরে দেখবে হাত কাঁপতে থাকবে এরকম হাত কাঁপতে থাকবে শরীরে অধিক ঘাম হবে তারপর দেখা যাবে ছটফট করবে সব সময় মানে এক জায়গায় বসে থাকবে না হয়তো চাঞ্চল্যটা একটু বেড়ে যাবে এটা দেখলেই বোঝা যাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চোখ দুটো বড় বড় হয়ে যায় চোখ বড় বড় হয়ে যায় চোখ বড় হয়ে যায় আর একটা জিনিস বলাই ভাবলো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওই গোলগণ্ড যেটা বলছিলাম সেটাও কিন্তু থাকতে পারি সাথে অল অল্প বড় মানেও থাকতে পারে হ্যাঁ গলা গন্ডও থাকতে পারে সাথে মানে গলাটা ফুলে যেতে পারে আগে আমরা হ্যাক রোগ যেটাকে বলতাম এটা কেন হয় আসলে শরীরের মধ্যে মানে এটা আয়োডিনের অভাবে আমরা তো আগে শুনতাম গলা গন্ড রোগ আয়োডিনের অভাবে এই মানে থাইরয়েডের সমস্যাও কি আয়োডিনের জন্য হয় এটা ঠিকই বলেছেন আসলে এই হরমোনটা তৈরির জন্য আয়োডিনের খুব প্রয়োজন আয়োডিন একটা raw materials কাঁচামাল এটা এরকম বলা যেতে পারে সহজে যদি খাদ্যে যদি আয়োডিন না থাকে তাহলে থাইরয়েড হরমোন তৈরিতে বিঘ্ন সৃষ্টি হয় সেটা একটু ধীরে ধীরে হয় সেটা আমি বলছি আয়োডিনের অভাবে হতো এটাই আগে কমন ছিল পূর্বেকার দিনে কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে যে ওই খাদ্যে আয়োডিনের অভাব ঘটে না খুব একটা লবণের সাথে আয়োডিন দেওয়া থাকে সেই কারণে খুব অল্প পরিমাণ যেটুকু আয়োডিন লাগে সেই আয়োডিনটা আমাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে পেয়ে থাকে খাবারের মাধ্যমে কাজে আয়োডিনজনিত থাইরয়েডের রোগ সংখ্যা কমে গিয়েছে তারপরেও বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাওয়া যেতে পারে তবে এটা কম এখন যে কারণে এটা হয় সেটা হলো থাইরয়েডের অসুখ অন্তত তার কারণ হলো এটা অটোইমিউন জাতীয় একটা অসুখ অটো ইমিউন মানে হলো থাইরয়েড গ্রন্থির অ্যাগেনস্টে শরীরের মধ্যে এক ধরনের পদার্থ তৈরি হয় সেই পদার্থ তৈরি হলে হয় থাইরয়েডের হরমোন বাড়িয়ে দেবে না হয়তো কমিয়ে দেবে সে কারণেই আমরা প্রায় অনেকেরই শুনি এখন যে থাইরয়েডের সমস্যায় ভুগছেন অনেকেই বলেন না এটা এখন ইদানিংকালে একটু বেশি অনেক আগেই এই রোগটা শনাক্ত করা সম্ভবও হয় উন্নতি হয়েছে ব্যাপক উন্নতি হয়েছে তো থাইরয়েড গ্রন্থির রোগ আমরা বলতে পারি পাঁচের থেকে দশ পার্সেন্ট সাধারণ জনগণের মধ্যে কোনো না কোনো থাইরয়েডের রোগ আছে বলে আমরা ধরে নেই হয়তো কারও প্রকট কারও আবার হয়তো অতটা প্রকট নয় আচ্ছা যাদের প্রকট নয় তারা তো বুঝতে পারবে না যে তার থাইরয়েডের সমস্যা আছে এটা কি চেকআপ করা প্রয়োজন এটা বছরে কিংবা 6 মাসে এরকম কোনো বিধান এখন পর্যন্ত আমরা করি না তবে বিশেষ ক্ষেত্রে চেকআপ করা প্রয়োজন যেমন কোনো একটা মহিলা যদি প্ল্যান প্রেগনেন্সি আমরা তো এখন সেটাই চাই যে প্ল্যান প্রেগনেন্সি যে গর্ভধারণ করতে চায় তাহলে তার থাইরয়েডটা পরীক্ষা করে নেওয়া উচিত আর ওই যে যে সমস্ত উপসর্গের কথা আমি বললাম এগুলো যদি কারো থাকে তাহলে পরে তাদেরও চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন আর পরীক্ষাটা এখন ইদানিং খুব সহজ হয়ে গিয়েছে এটা প্রায় মানে বড়ো বড়ো ডিস্ট্রিক্ট শহরগুলোতেও এর পরীক্ষা করা খুব সহজ এবং পরীক্ষাটা করে নেওয়া ভালো উপসর্গ যদি থাকে নিশ্চয়ই আচ্ছা এটা এই সমস্যাটা আসলে পুরুষের তুলনায় নারীদের বেশি হয় কেন এটা আট গুণ বেশি প্রায় এটা মানে এটা নারীদের অনেক বেশি যদি দশজন থাইরয়েডের রোগীর ভিতরে দেখা যায় দুইজন বা একজন হয়তো পুরুষ হতে পারে আর নারীদের হয়তো বেশি হয় এটা হয় মহিলারা সাধারণত অটো ইমিউন ডিজিজের প্রতি এদের একটু বেশি ঝোঁক আছে অটো ডিজিজ হওয়ার প্রবণতা বেশি আচ্ছা অটো ইমিউন ডিজিজ শুধু এটা নয় অন্যান্য অসুখও মহিলাদের বেশি হয় যেমন একটা প্রসঙ্গক্রমে বলাই যায় এস একটা অসুখ আছে রিমাটোলজিক্যাল বাদ জাতীয় একটা অসুখ এই অসুখও কিন্তু মহিলাদের বেশি হয় এটা হরমোনের কারণ মহিলাদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোন থাকে আর ছেলেদের যে টেস্টোস্টারন হরমোন থাকে এই সমস্ত হরমোনই ছেলেদেরটা এটাকে প্রোটেক্ট করে আর মেয়েদের বেলায় এটা একটু বাড়িয়ে তোলে তো এটা প্রাকৃতিকভাবে হয় এর একজ্যাক্ট কারণ বৈজ্ঞানিকভাবে আলোচনা করা যেতে পারে কিন্তু সর্বসাধারণের জন্য এটা বোঝা কিছুটা কষ্টকরী হবে তো মহিলাদের বেশি হয় হরমোনের কারণেই এটাই মনে করতে হবে আচ্ছা জন্মগত কোনো বিষয় থাকে যে কোনো বাচ্চা থাইরয়েডের মানে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে খুব সুন্দর খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনি উপস্থাপন করেছেন সংখ্যায় খুবই কম সংখ্যায় জন্মগত থাইরয়েডের রোগ সংখ্যায় খুবই কম কিন্তু যদি কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ না করে এই জন্ম গর্ভকালীন অবস্থায় তাহলে তার যে পরিণতি সেটা অত্যন্ত ভয়াবহ শিশু কিন্তু মারা যাবে না শিশু থাকবে কিন্তু এই শিশুটা এই এটাকে ক্রেটিনিজম বলি আমরা ক্রেটিনিজম বলি তখন তাদের বুদ্ধিমত্তা কম হয় এবং সে কান্না কম করে তারপর একটু ফ্ল্যাভি হয় ফ্ল্যাভি মানে একটু সটাই দেখতে ব্যাটা হয়তো একটু বের হয়ে থাকে এরকম অবস্থা মূলত বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারেন বুদ্ধি প্রতিবন্ধী অবস্থায় তার জন্মটা হয় এবং সেই কারণে জন্মের পরপরই যদি চিকিৎসা না করা হয় তাহলে এটাকে পূর্ব অবস্থায় নেওয়া একেবারেই সম্ভব হয় না সেই কারণে জন্মকালীন যে সমস্যাটা থাইরয়েডের সমস্যা যেটা মানে গর্ভকালীন অবস্থায় থাইরয়েড গ্ল্যান্ড না হওয়ার কারণে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে তাই সংখ্যায় কম কিন্তু এটা চিকিৎসাটা অবশ্যই করতে হবে অবশ্যই জরুরি এবং যারা নিউনেটোলজিস্ট তারা এ ব্যাপারে অবহিত আছেন নিউনেটোলজিস্ট মানে শিশু বিশেষজ্ঞ যারা জন্ম জন্মের পর পরই চিকিৎসা করেন ইদানিংকালে এর একটু

সেটা রেগুলার আছে আপনার কথা শুনে যতটুকু বোঝা গেল আপনার থাইরয়েডের অসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম এটা অন্য কোনো কারণ হতে পারে তো কারণ থাইরয়েডের অসুখ হলে পরে আপনার আরও অন্যান্য উপসর্গ থাকতো আপনাকে আসলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্য কারণে আপনার এই অসুবিধাটা হচ্ছে কিনা সেটাই দেখা প্রয়োজন এটা থাইরয়েডের একটা টেস্ট হয়তো স্ক্রিনিং টেস্ট বলি সেটা করা যেতে পারে তবে আপনার থাইরয়েডের অসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম

থাইরয়েড হরমোনের সমস্যা উনি আমার ওই আপনি পরীক্ষা করায় ওষুধ দিছে তো ওই ওষুধগুলো খাওয়ার পরে আমি একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে মানে আমার বুকের ভিতরে ধরপর করে এবং মাথার ভিতরে জ্বালা যন্ত্রণা করে তাই তো ঘুম কম হয়তো সেলিম বাচ্চা সেলিম সাহেব হার্টের সমস্যা মনে করেছিলেন আসলে হার্টের সমস্যাও ছিল এটা থাইরয়েডের জন্য হার্টের সমস্যা ছিল আপনার স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনার হাইপার থাইরয়েডিজম অর্থাৎ আপনার শরীরে থাইরয়েড হরমোনের আধিক্য হয়েছিল চিকিৎসক আপনাকে এমন একটা ওষুধ দিয়েছে যার ফলে ওই থাইরয়েডের হরমোনটা আবার নর্মালের দিকে চলে যাচ্ছে সেই কারণে আপনার হার্টের সমস্যাটাও সেরে যাবে আশা করি আপনি নিয়মিত ওষুধ খাবেন আপনার ডায়াগনোসিস খুবই সঠিক আছে বলেই মনে হয় পরীক্ষা করে মাঝে মাঝে দেখবেন যে আবার ওষুধ বেশি খাওয়া হয় কি তার মানে থাইরয়েডের কারণে হার্টেরও অনেক সমস্যা হয় বুক আচ্ছা আমরা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই বাচ্চাদের বিষয় নিয়ে কথা বলতে চাই একটি বিরতিতে আমাদের যেতে হবে বিরতির পরে সে আমরা কথা বলবো দর্শক বেনহ ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য কথা একটি বিরতি নিচ্ছি আবারও স্বাগত বিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনহা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকথায় আজ আমরা কথা বলছি থাইরয়েড হরমোন বেড়ে গেলে কি হয় সাথে আছেন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ জরিল আনসারি আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে মায়েদের যদি থাইরয়েডের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কোনো সন্তান যদি জন্মগতভাবে মানে থাইরয়েডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানের যে থাইরয়েডের সমস্যা সেটা বুঝবে কি করে আর সেই ক্ষেত্রে মায়েরও বা কী করা উচিত অত্যন্ত জরুরি একটা প্রশ্ন এই প্রসঙ্গটা আলোচনা হয় প্রয়োজন তো পূর্বেই তো বলেছি যে থাইরয়েডের হরমোন বেশিও হতে পারে কমও হতে হতে পারে তো আমি বেশিটা আগে বলে নেই যদি থাইরয়েড হরমোন মায়ের শরীরে বেশি হয় তাহলে আমরা তো সেটা চিকিৎসা করতে হয় চিকিৎসা করলে যে ওষুধটা দিতে হয় এই ওষুধ যদি একটু বেশি পরিমাণে হয় দিতে হয় দিতে হয় অনেক সময় চিকিৎসার খাতিরে তাহলে কিন্তু সন্তানের একটু সমস্যা হবে তো সেই কারণে আমরা থাইরয়েড যখন মায়ের হয় হওয়ার আগেই মানে কনসিভ করার আগে আমরা দেখে নেই যে মায়ের যাতে থাইরয়েডের ওষুধ না থাকে তারপরেও যদি থাকে আমরা বাধ্য হয়েই আমরা হয়তো ওষুধ দিই একটু কম মাত্রায় দিতে হয় তো কম মাত্রায় দিতে হয় এরপরেও কিছু একটা ওষুধ যে থাইরয়েড হরমোনকে তৈরি করতে দেয় না এরকম ওষুধই তো তখন আমরা দিয়ে থাকি এর কিছুটা কিন্তু বাচ্চার ভিতরে যেতে পারি এটা গেলে পরে বাচ্চারা আবার থাইরয়েডের হরমোন একটু কমে যেতে পারে আচ্ছা তাহলে বাচ্চার জন্ম হওয়ার পর একজন মা বাবা কিভাবে বুঝবে এই ছোট্ট একটু বাচ্চার থাইরয়েডের সমস্যা আছে কিনা এটা যারা নিওনেটোলজিস্ট আছে এখন হসপিটাল ডেলিভারির ক্ষেত্রে মায়ের যদি থাইরয়েডের অসুখ থাকে তাহলে বিশেষ করে হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েডের হরমোন বেশি থাকে তাহলে সাধারণত বাচ্চারও থাইরয়েডের হরমোনটা টেস্ট করা হয় টেস্ট করা হয় এবং বাচ্চাটা আবার পরে যখন ভূমিষ্ঠ হয়ে যায় তারপরে আবার এই ওষুধের প্রভাব খুব বেশিক্ষণ থাকে না থাকে না তো ওটা দেখার একটা নিয়ম আছে এবং ওটা আমরা আশা করি যে চিকিৎসক সবচেয়ে বড় যেটা হাইপোথাইরয়েডিজম মায়ের যদি হরমোন কম থাকে তাহলে কি হবে সেটাই একটু আমি আলোচনা করতে চাই এই কারণে যে এই ব্যাপারে সকলের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে সেটা হলো মায়ের থাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে তো থাইরয়েডের হরমোন আমরা বাইরে থেকে দিয়ে থাকি ওষুধ হিসাবে এরপরেও যদি কেউ চিকিৎসা অত বেশি না করে তারপরেও যদি কনসিভ করে তাহলে বাচ্চার কি হবে সেটাই হলো মূল কথা সেক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু মায়েরা এই ব্যাপারে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে এটা খুবই ডিজায়ার্ড বা এটা আমরা চাই যে মায়ের থাইরয়েডের হরমোন স্বাভাবিক থাকুক মানে হাইপোথাইরয়েড হাইপো থাইরাইপোয়েড থাকুক অতিরিক্ত চিন্তা চিন্তার কিছু নাই তবে কিছু একটা চিন্তা সেটা হলো যে চিকিৎসাটা করানো ভালো সাবধানতা এবং চিকিৎসা সাবধানতা উচিত বাচ্চার থাইরয়েড হরমোনটা আলাদাভাবে ডেভেলপ হয় এটা আমাদের অনেক জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মায়ের যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে বাচ্চার হয়তোবা হাইপোথাইরয়েড হবে এটার কিন্তু কোনো যুক্তিও নাই এবং এটা হয়ও না দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণ হাইপোথাইরয়েডিজম যদি থাকে তাহলে বাচ্চার একটু মানসিক বৈকল্য সামান্য একটু হলে হইতেও পারে কারণ বাচ্চার যে থাইরয়েড গ্ল্যান সেটা মায়ের থাইরয়েডের সাথে একেবারেই রিলেটেড না এটা আলাদাভাবে ডেভেলপ করে ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করে

আমার এডনিটা ব্রেনটির সমস্যা ছিল স্যারে আমি কন্টিনিউ দেখাচ্ছি স্যারে আমাকে যে ওষুধ গুলো খাবারের জন্য দিয়েছিল এই ওষুধ খেয়ে ভালো আছে আমাকে স্যারে মূলত দিয়ে রেখেছে আমাকে ডেলটা সন ফাইভ আর আরেকটা এল রেকর্ড দিয়ে রাখছে একদিন পর পর অর্ধেকটা এখন আমি কি এ অবস্থায় করোনার টিকা দিতে পারবো কিনা এ ব্যাপারে স্যার জানতে চাচ্ছিলাম ধন্যবাদ দুই কারণে একটা হলো যে আপনি যে বিষয়টা আলোচনা করছেন খুবই প্রাসঙ্গিক সেটা ডেলটা সনের সাথে অ্যাল রেকর্ড দিয়ে রেখেছি মানে আমি যেটা বুঝতে পারছি এটা আপনাকে লাইফ লং চালিয়ে যেতে হবে আমরা শুধুমাত্র এটা একটা অন্য হরমোনের রোগ এবং এটা একটু জটিল প্রকৃতির একটা রোগ আচ্ছা আমি আপনাকে ভয় ভয় পাবে দিচ্ছি না ওষুধ খেলে আর জটিল নেই নিয়মিত কেউ সেবন করে তাহলে আর জটিল নেই আমরা শুধুমাত্র মাঝে মাঝে দেখি যে ওষুধের মাত্রাটা ঠিক আছে আপনি ওষুধটা নিয়মিত খেয়ে করোনার টিকা আপনার নেওয়াটা একটু বেশি জরুরি নেওয়া প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে আপনার স্থানীয় কোনো একটা সেন্টার থেকে আপনি করোনার টিকা নিয়ে নেবেন ডেলটা সন কিন্তু বন্ধ করা যাবে না

আচ্ছা এটা শুধু যে থাইরয়েড গ্ল্যান্ডের বেলায় তা নয় যে কোনো শরীরের যে কোনো একটা অর্গানে ক্যান্সার হলে সেখানে একটু ফুলে যাবে এটাই কথা এখন থাইরয়েড গ্ল্যান্ডটা তো একটু বাইরে এটা তো দেখা যায় তো কোনো কারণে যদি ফুলে যায় তাহলে তো গলগণ্ডের মতো মনে হবে এটাকে আমরা গলগণ্ড বলেও থাকি যদি অনেক বেশি বড় হয় তো খুব ছোট আকারে প্রথমে শুরু হয় যদি ক্যান্সার হয় তো ছোট আকারে হলে পরে সেটা বাইরে থেকে প্রথমেই বোঝা যাবে না এটা রোগীর জন্যও একটু বোঝা কষ্টকর হয় তারপরে যখন তার নজরে আসবে তৎক্ষণাৎ এই ক্যান্সারের চিন্তা আসলে ডাক্তার চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পারবে পালপেট করে যদি এটা মানে ভালো করে দেখে তাহলেই তার একটা নডিউল পাবে আলট্রাসোনোগ্রাম করলে একেবারে সুন্দরভাবে বোঝা যাবে যে সেখানে কোনো ফোলা আছে কিনা ভিতরে যেটা দেখা যাচ্ছে না তো সেইখান থেকে এফএনএসি একটা পরীক্ষা আছে আমাদের দেশে এখন প্রচলিত আগে ছিল না তখন আমাদের সমস্যাই ছিল ওইখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করলেই বোঝা যাবে যে এটা ক্যান্সার কি না কিন্তু এটা দেখতে এবং এটা চিকিৎসাটা গ্রহণ করতে অবহেলা যেন কেউ না করে এটাই বলবো আরেকটা কথা সেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে ফুলা যেটা আছে আর কি থাইরয়েড গ্ল্যান্ডে এটা কিন্তু ক্যান্সার নয় ক্যান্সার হয় শতকরা এক দুই অথবা ম্যাক্সিমাম তিন আমার নিজেরই গবেষণা আছে সেটা খুবই কম খুবই কম খুবই কম কিন্তু চিকিৎসাযোগ্য ক্যান্সার এটা সেই কারণে আমরা চাই যে এটা খুব আগে ভাগেই ডায়াগনোসিস করে রোগীকে একটা অব্যাহতি দিতে পারলে আমাদের একটা প্রফেশনাল স্যাটিসফ্যাকশন হতো হয় নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা প্রশ্ন করেছেন দর্শক এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন